বিয়ের পরে বাবার বাসায় ঘুরতে যাওয়া প্রতিটি মেয়ের জন্য ঈদের চেয়ে কম কিছু না। চলছে বাবার বাসায় জম্পেশ খানাপিনা এবং ভরপুর ঈদ শপিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি যে অনেক ভালো আছি সেটা তো অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। দীর্ঘ 3 মাস পরে বাবার বাসায় বেড়াতে যাচ্ছি, ক্যান ইউ ইম্যাজিন? 3 মাস আগে প্রতি সপ্তাহ আসতো আর মনে হতো যে বৃহস্পতিবার কবে আসবে আর বাবার বাসায় বেড়াতে যাবো, আর সেই আমি 3 মাস বাবার বাসায় যাই না। অবশ্য রিজনটাও অনেক লেজিট ছিল, আমি বাসা চেঞ্জ করেছি, এর মধ্যে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম, সো সব মিলিয়ে যাওয়া হয় নাই। কিন্তু এখন আর না, রোজার মাস চলতেছে এবং একবারের জন্য বাবা মার সাথে সেহরি আর ইফতার করব না এটা হতেই পারে না। তাই এবার তো আমি শাওনকে একদম ধরছি, যেমনিই হোক আমাদের দুজনের সময় বের করতেই হবে, বাবার বাসায় এবার যেতেই হবে। অ্যান্ড শাওনও বললো যে হ্যাঁ, আমি নিজে থেকে তোমাকে বলতাম অনেক দিন যাই না, বাবার বাসায় জলদি যেতে হবে। সো আমরা আর দেরি না করে চলে গেলাম বাবার বাসায়। যাওয়ার পথে আমরা ভাবতেছিলাম যে কি নিব বাবার বাসায়, এতদিন পরে যাচ্ছি। তো আমরা একটু এল আরাবিয়ানে থামলাম, ওইখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর এবং খুব টেস্টি কিছু বাকলাভা নিলাম। তো আমরা নিয়েছিলাম 2 রকমের বাকলাভা, একটা ছিল চকলেট বাকলাভা আর একটা ছিল ফিঙ্গার বাকলাভা। আর গিয়েছিলাম বেলি রোডে। সো বেলি রোডে এই বিল্ডিংটা দেখে আসলে কেমন যে লেগেছে এটা বলার মতো না, মানে এখনই এটা দেখে এমন মনে হচ্ছে আর ওই দিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে যে যারা ছিলেন তাদের কেমন লেগেছিল শুধু তারাই জানে। আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুক, আমিন। বাচ্চারা কিন্তু খুব জলদি অনেক কিছু ভুলে যায় যদি একটু গ্যাপ পড়ে যায়, তাই শাওন একটা আবাসের সাথে প্র্যাঙ্ক করছিল, দেখাচ্ছিল যে ওই যে নানুর বাসা ওইটা, অ্যাকচুয়ালি ওইটা কিন্তু নানুর বাসা না এবং আবাসা ঠিক ঠিক বুঝতে পারছে। অ্যান্ড নানুর বাসা চিনে একদম সরাসরি সেকেন্ড ফ্লোরে উঠে নানা ভাই আর খালামুনের রুম দেখে দিচ্ছে যে এই 2 রুমে আমাদের আগে যেতে হবে। এতদিন পরে ছোট্ট নানু ভাইকে নানা ভাই পেয়ে গিয়েছে, তাই তো তাদের খুশির সীমা নাই। আর নিচে আম্মু করতেছিল আমাদের ডিনারের ব্যবস্থা। অবশ্য ডিনারের ব্যবস্থা আগেই বাবা করে ফেলেছিল, বাবা রান্না করেছিল ভুনা খিচুড়ি, যেটা আমার খুবই পছন্দ এবং বাবার ভুনা খিচুড়ি কেন যেন এত মজা হয়। আর আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংস ভুনা সাথে ডিম ভাজি এবং ছিল শাওনের ফেভারিট গরুর মাংস। রাতের বেলা এত মজার এবং সুস্বাদু খাবার, উফ, কত দিন পরে বাবার বাসার খাবার, মানে এখন আমার বলতে গিয়ে আবার জিভে জল চলে আসতেছে। আর ডিম ভাজি, বেগুন ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস সাথে ঘি এবং আচার দিয়ে ভুনা খিচুড়ি, কিন্তু ইম্যাজিন এত মজা একটা কম্বিনেশন। এবং ঘি দিয়ে ফার্স্টে যখন আপনি গরম গরম খিচুড়ি সাথে একটু ডিম ভাজা মুখে নেবেন, উফ, মানে কি যে লাগবে। আর আচারের তেল দিয়ে যখন সেকেন্ড বাইটটা নেবেন তখন তো আপনি একদম স্বর্গে চলে যাবেন। কিন্তু শো স্টপার সবসময় আম্মুর হাতের এই হাঁসের মাংস ভুনা। আমি জানি না কার হাঁসের মাংস কেমন লাগে, বাট আমার এবং আমার বাবার, আমার শ্বশুরের অবশ্য হাঁসের মাংস মোস্ট ফেভারিট। আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম আর এখানে আমার মেয়েকে দেখেন, সে খুব সুন্দর রান্নাবান্না করতেছে। এখানে বাবার একটা ডেকোরেশন পিস ছিল, ওইটার মধ্যে সে কী যেন দিয়ে কাঠি দিয়ে নাড়তেছে, এরপর আবার বাটিতে তুলে তুলে সবাইকে দিতেছে, এবং আমাদেরকে খাওয়া দাওয়া শেষে সে আবার এটা বক্সে বক্সে বেরও রাখতেছে, কারণ আম্মব্বুকেও দেখে এগুলো করতে আর এখানে তো নানা নানুকেও দেখে এসব করতে। আম্মব্বুকে খেয়াল করেছেন কিভাবে এই বয়সেও এসেও সুন্দর করে একসাথে মিলেমিশে কাজ করে? রাত তো আমাদের এভাবে পার হয়ে গেল এবং সকালবেলা আমার ঘুম ভাঙলো আম্মু আব্বুর রান্নাঘরে কাজকর্মের শব্দে। দেখলাম সে ভোর থেকে শুরু করে দিয়েছে আজকের ইফতারির আয়োজন। কী কী যে ইনোভেশন করে আম্মু আব্বু, কী কী যে বানায়। এটা একটা কি চিকেনের কিমা বানিয়ে সেটাকে আবার এরকম রুটির মতো বানিয়ে একটা রোলের মতো বানাচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত ইনোভেশন হয় এবং প্রত্যেকটা আইটেম এত মজার হয়। আমি এখানে আবার আয়েশার জন্য একটু নুডলস রান্না করছিলাম, যেটার মধ্যে আমি এত তেল দিয়ে ফেলছিলাম, আম্মু আবার সন্ধ্যাবেলাটা ঠিকঠাক করছে। আর এখানে ইফতারের অন্যান্য আইটেমের প্রিপারেশন চলছিল আর আমি লাইবা মিলে ডিসাইড করলাম এবারের ঈদের শপিং যেহেতু করা হয়নি, আজকে সবাই মিলে একসাথে চলে যাই ঈদের শপিং করতে। আর আমাদের ফার্স্ট চয়েস সবসময় থাকে একদম বাবার বাসার পাশে ইস্টার্ন প্লাস মার্কেট, কারণ এখানে পাকিস্তানি সব ধরনের সুন্দর সুন্দর ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। No.
বাচ্চাদের নিয়ে কোথাও শপিং করতে গেলে আপনাকে আপনার শপিং ভুলে যেতে হবে, আগে তাদেরকে খেলনা কিনে দিতে হবে, এরপরে আপনাকে আপনার শপিংয়ে নামতে হবে। সো আবাইশাকে একটু খেলনা টেলনা কিনে দে। এখন আমরা চলে গিয়েছি আমাদের জন্য শপিং করতে। এবার কেন যেন আমার মাথায় ভূত চাপছে যে একটা হোয়াইট ড্রেস কিনবো, আই ডোন্ট নো হোয়াই, শুধু হোয়াইটই চোখে পড়তেছিল। তো অনেকগুলো হোয়াইট ড্রেস দেখার পরে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো, আমি একটু গায়ে টায়ে পরে দেখতেছিলাম, শাওনের কাছেও ভালো লাগতেছিলো, বাট ও বললো যে হোয়াইট ড্রেস মাত্র একটা দোকানই দেখছো, আরও কয়েকটা দোকান দেখো, কারণ হোয়াইট ড্রেস তো আর এতগুলো নিবা না, একটাই নিবা। তো ওই দোকান থেকে বাদে আমরা আবার এই দোকানে আসলাম। আমার কাছে না এই ড্রেসটা খুবই আনকমন লাগছে, স্পেশালি এটার ওড়নাটা এত সুন্দর, বাট এই ড্রেসটা কেন যেন শাওনের একদমই ভালো লাগেনি, তাই আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপর এখানে এই ড্রেসটা আবার শাওনের কাছে খুবই ভালো লাগছে, এটা মাত্র টু পিস, বাট এটার প্রাইস এত বেশি, মানে অলমোস্ট 20,000 টাকা। সো আমি এত দামি ড্রেস নিবো না ভাই। দেন এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, শাওনের কাছেও খুব ভালো লাগছে, সো এইটা আমি নিয়ে নিলাম। আর আমার শাশুড়ি অনেকদিন যাবত একটা হোয়াইট কামিজ খুঁজছিলেন, সো মার জন্য আমি এই ড্রেসটা নিলাম। এখন আমার মায়ের জন্য কেনার পালা, আর আমার মায়ের জন্য কোনো কিছু কেনা খুবই কঠিন, কারণ আম্মু খুবই চুজি আর আম্মু যে কোনো কালার পরবে না। এবার আমার সব চোখে খালি হোয়াইটই লাগতেছে, বাট আম্মু বলেছে আম্মু হোয়াইট নেবে না, একটু বেগুনি পার্পল টাইপের নেবে। কোনো ড্রেসই আসলে ভালো লাগতেছিলো না, কোনোটা লাইবার ভালো লাগে না, আবার কোনোটা আবার আম্মুকে দেখালে আম্মুর কাছে ভালো লাগে না। আমি এরপরে অনেকগুলো ড্রেস দেখতেছিলাম, লাইক এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আম্মুর জন্য, বাট আম্মু এটা নিবে না। পরে আমিও নিলাম না, আমার এবার মন চাইতেছে যে একটা হোয়াইট নিলাম, একটা ব্ল্যাক নেই এখন। আমার না এই ড্রেসটা অনেক ভালো লাগছিলো, একে তো গর্জিয়াস, তার মধ্যে প্রাইসটাও রিজনেবলই ছিল, বাট শাওনের কেন যেন এই ড্রেসটা ভালো লাগলো না, বুঝলাম না। সে আমাকে বলছে তুমি নিলে নাও, বাট আমার কাছে এইটার চেয়ে এই ড্রেসটা বেশি ভালো লাগছে। এবং ওইটা ছিল পাকিস্তানি, এটা ইন্ডিয়ান, এটার দামও বেশি, বাট আমি খুবই কনফিউজড ছিলাম যে আমি কোন ড্রেসটা নিব। এদিকে আম্মু আব্বু ইফতার বানিয়ে বসে আছে, তাই আমি আর আজকের ড্রেস নিলাম না, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে কোন ড্রেসটা বেশি সুন্দর। এখন এই কনফিউশন থেকে আপনারাই আমাকে দূর করবেন, আমি কি আদৌ কোনো ব্ল্যাক ড্রেস নিব, নিলে কোনটা নিব। এটাই ছিল এবার ঈদ শপিংয়ের প্রথম পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।